জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইরোলস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় খাইলোস বেসিক ম্যাথ বইয়ের ষষ্ঠ অধ্যায় বর্গ এবং বর্গমূল এর তৃতীয় টপিক নিয়ে এখানে আমরা আজকে দেখব অপশন টেস্ট করে সবচেয়ে সহজে কীভাবে আমরা বর্গমূল্য নির্ণয় করতে পারি তো চলুন আমরা শুরু করি তবে শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে সেটা হলো এখানে যেমন বলা হয়েছে যে কোনো বর্গ সংখ্যা শেষে পাশ থাকলে তার বর্গমূল্যের সংখ্যাটি শেষেও পাশ থাকবে আশা এখানে প্রশ্ন করতে পারেন যে এই জিনিসগুলো কি আমাদের মুখস্থ করতে হবে উত্তর হচ্ছে যদি আপনারা বুঝেন তাহলে মুখস্থ করতে হবে না আর যদি না বুঝেন তাহলে মুখস্থ করেও লাভ নেই কারণ আপনি ভুলে যাবেন না হলে ভুল করে ফেলবেন সুতরাং বুঝতে হবে সবচেয়ে প্রথম চলো বুঝে ফেলি যে আসলে জিনিসগুলো কি বলছে দেখুন একটা সংখ্যা একটা সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি হয় এক তাহলে ওই সংখ্যার বর্গ যদি আমরা নির্ণয় করতে যাই তখন কি হবে দেখুন এই সংখ্যাটার একক স্থানীয় সংখ্যা যদি এক হয় তাহলে এটার বর্ব নির্ণয় করতে আমরা কি করব যে ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করব তাহলে এইখানে আমাদের সামনে যাই থাক আমাদের একক স্থানীয় সংখ্যা যদি এক হয় তাহলে অবশ্যই প্রথম একের সাথে এক গুণ হবে তাহলে আসবে কত রেজাল্টে আসবে সামনে যাই হোক শেষে কিন্তু অবশ্যই এক আসবে সুতরাং আমাদের এই জিনিসগুলো আসলে মুখস্থ করার কিছু নাই এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যদি আমাদের একক স্থানীয় সংখ্যা হয় দুই তখন আমাদের রেজাল্টে আসবে হচ্ছে চার এরকমভাবে শেষ সংখ্যা হয় তিন তাহলে আসবে হচ্ছে নয় যদি আমাদের সংখ্যা হয় চার একক স্থানীয় সংখ্যা যদি চার হয় তাহলে আসবে ষোলোর ছয় তাই না ষোলোর ছয় হাতে থাকবে আমাদের এক তারপরে যদি পাঁচ হয় তাহলে পাঁচ হলে কত আসবে পাঁচ পাঁচ পঁচিশ মানে পাঁচ আসবে শেষে যদি ছয় হয় তাহলে ছয় ছত্রিশ মানে ছয় আসবে শেষে যদি সাত হয় সাত সাত উনপঞ্চাশ নয় আসবে শেষে আট এড়া চৌষট্টির চার আসবে শেষে এবং নয় নং একাশির এক আসবে শেষে তাহলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে কোনো একটা বর্গ সংখ্যা কোনো একটা বর্গ সংখ্যার শেষে যদি এক থাকে তাহলে আমরা বুঝতে পারি যে ওই বর্গমূল যে সংখ্যাটা হবে সেই বর্গমূল সংখ্যাটাও হয় শেষে এক থাকবে না হলে শেষে নয় থাকবে এই জিনিসটি বোঝা গেছে এই জিনিসটি এখানে আসলে বলা হয়েছে তেমনি যদি কোনো বর্গ সংখ্যার শেষে চার থাকে তাহলে আমরা বলতে পারি যে দেখুন বর্গসংখ্যার শেষে চার থাকতে পারে কখন কখন যখন বর্গমূলের শেষে আট থাকবে অথবা দুই থাকবে তখনই কেবলমাত্র বর্গ সংখ্যার শেষে চার থাকবে সুতরাং আপনারা যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনারা অপশনের মধ্যে খুব সহজেই বাকি অপশনগুলোকে এলিমিনেট করে শুধুমাত্র আপনার যে অপশনটা সঠিক রেজাল্ট দিচ্ছে সেই অপশনটাকে আপনি বাছাই করতে পারেন যেমন আমরা একটু অঙ্কগুলো দেখে ফেলি যেমন এখানে বলছে যে সাত নয় ছয় এর বর্গমূল কত তাহলে বলেন তো ছয় লাস্টে ছয় হইতে পারে কোন ক্ষেত্রে ছয় হইতে পারে শুধুমাত্র বর্গমূলে যার শেষে ছয় আছে তার ক্ষেত্রে তাহলে এখানে বর্গমূলে কার শেষে ছয় আছে দেখুন শুধুমাত্র সিয়াশির শেষেই ছয় আছে আর বাকিগুলো কিন্তু একটার শেষেও ছয় নাই সুতরাং অবশ্যই বর্গমূলেইটা হবে আশা করি বুঝতে পেরেছেন সাত নম্বর অঙ্কে বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দেওয়ায় মোট টাকা হয় এত টাকা তো এই যে লাস্টে আমাদের আছে এক তাহলে বলেন তো লাস্টে কত কত থাকলে আমাদের এক হইতে পারে এই যে এখানে যদি আপনি দেখেন যে লাস্টে এক যদি থাকে বর্গমূলের লাস্টে এক যদি থাকে অথবা নয় যদি থাকে তাহলে বর্গ সংখ্যার শেষে এক আসে তাহলে বর্গমূলে হয় নয় থাকবে না হলে এক থাকবে তাহলে আমরা দেখে ফেলি যে অপশনের কোনটার একক স্থানে এক অথবা নয় আছে এখানে সবগুলো সংখ্যা দেখতে পাচ্ছেন তার মধ্যে শুধুমাত্র গ নম্বরের একক স্থানে আছে শুধুমাত্র এক সুতরাং আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে গ নম্বর হচ্ছে উত্তর সুতরাং অ্যান্সার হবে গ নম্বর এটা কিন্তু অনেক সহজ একটা জিনিস আপনাকে শুধুমাত্র এই জিনিসটা বুঝতে হবে যে এক থেকে নয় পর্যন্ত ও অবশ্যই জিরো সংখ্যাটা আমরা রেখে এসেছি যদি দেখুন কোনো একটা সংখ্যার জিরো থাকে হ্যাঁ প্রথমে একটা সংখ্যা যদি ধরেন দশ তাহলে এই সংখ্যাটার শেষেও কিন্তু জিরো মানে লাস্ট ডিজিট কিন্তু জিরো হবে এই জিনিসটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমার যদি শেষে জিরো থাকে তাহলে অবশ্যই একক সংখ্যায় জিরো ছিল সেই জন্যই আমাদের বর্গতেও জিরো আসছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তো একশো চুয়াল্লিশের বর্গ কত এটা যদি ঘুরাইয়া আসে দেখুন একশো চুয়াল্লিশের বর্গ হতো তাহলে বলেন তো শেষ সংখ্যা যদি চার হয় তাহলে এটা দিয়ে তো একশো চুয়াল্লিশ দিয়ে তো একশো চুয়াল্লিশকে গুণ করবো তাই না তাহলে শেষ সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ হবে চার গুণ চার মানে চার চার ষোলো তাহলে বর্গ সংখ্যাটারও আমার শেষের সংখ্যাটা ছয়ে হবে যেহেতু ষোলোর ছয় নামবে তো এর মধ্যে কোনটার শেষে ছয় আছে এটার মধ্যে শুধুমাত্র খ নম্বরের শেষেই ছয় আছে সুতরাং আমরা চোখ বুঝে চোখ বুঝে না আসলে আমরা একবারেই বলে দিতে পারি যে খ নম্বরে উত্তর এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরের পিজে নয় নম্বর প্রশ্নটা একটু দেখি যে একটি ছাত্রাবাসে কিছু ছাত্র থাকে যত যতজন ছাত্র তত টাকা করে চাঁদা দেওয়াতে মোট পাঁচশো ছিয়াত্তর টাকা উঠছে তাহলে ওই ছাত্রাবাসায় মোট ছাত্র কত তাহলে এটা হচ্ছে বর্গ সংখ্যা এটা বর্গমূল হবে এখন বর্গর শেষে ছয় হইতে পারে যখন বর্গমূল চার থাকে কারণ চার গুণ চার চার ছাড়া ষোলোর ছয় হয় আবার যখন ছয় মানে বর্গমূলের শেষে যখন ছয় থাকে তখনও বর্গের শেষে ছয় হইতে পারে কারণ ছয় ছত্রিশের ছয় হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার অথবা ছয় এই দুইটা সংখ্যা আমাদের থাকতে পারে তো এখন দেখা যাচ্ছে যে ক নম্বরে চব্বিশ আছে আর আবার ঘ নম্বরে আছে ছাব্বিশ দুইটা সংখ্যা শেষে এই সংখ্যা দুইটা আছে সুতরাং আমরা এখান থেকে তো নিশ্চিত হইতে পারি না যে যে কোনো একটাই রেজাল্ট হবে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে বাকি দুটাকে এলিমিনেট করে দিতে পারি যে এই দুটো হবে না বাকি যে দুইটা থাকে চব্বিশ আর ছাব্বিশ এই দুটার মধ্যে আমাদের কোনটা হয় সেটাই আমরা নির্ণয় করতে পারি তাহলে দেখুন যে আমরা যদি এটাকে গুণ করে ফেলি একটু খুব সহজে গুণ করে ফেলানো যাবে চব্বিশ দিয়ে চার চব্বিশ ছিয়ানব্বই ছয় হাতে আমার নয় চব্বিশ দু আটচল্লিশ আর নয় আটচল্লিশ আর নয় হচ্ছে সাতান্ন পাঁচ সাত তাহলে দেখা যাচ্ছে যে ক নম্বরের মধ্যে উত্তর মিলে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এই খুব সহজে একটা নিয়ম আপনারা যদি বুঝতে পারেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনাকে কাজে দিবে অনেক ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে আমরা চলে যাব বর্গ এবং বর্গমূল সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এই টপিকসটায় আমি ঠিক এর আগের ভিডিওতে দশমিকের বর্গমূল নির্ণয়ের সময় এখান থেকে অনেকগুলো অঙ্ক করেছিলাম সেই অঙ্কগুলো বাদে যে অঙ্কগুলো করা হয়নি সেগুলো আমি এখন করে দিচ্ছি একশো এর বর্গমূল কত এটা খুব সহজ একশো গুণ একশো মোট শূন্য হবে চারটা সুতরাং একের পরে চারটা শূন্য দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে উত্তর খ নম্বরে দশমিক তিন গুণ দশমিক তিন দশমিকের গুণ যদি আপনি দেখে আসেন তাহলে এগুলো আসলে খুব সহজ অঙ্ক ডাল ভাতের মতন সুতরাং এগুলো আমি করে সময় নষ্ট করতেছি না তবে আপনি যদি দশমিকের সংখ্যায় গুণ করায় সমস্যা থেকে থাকে তাহলে কাইন্ডলি পেছনে আমাদের দেখুন যে দশমিকের যে আমরা চাপটাটা করে এসেছি সেখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে দশমিকের গুণগুলো কিভাবে করতে হয় পাঁচ নম্বরে একশো উনসত্তরের রুট করলে কত হয় এটা খুব সহজ একটা অঙ্ক যদি বিশ ঘরের নামতা পর্যন্ত মুখস্থ করেন তাহলে এই তেরো এর বর্গ এটা আপনি মুখে মুখে বলে দিতে পারবেন এটা আপনার নির্ণয় করার দরকার নাই এরপরে এই ছয় নম্বর থেকে এর পরের অঙ্কগুলো আমি গত ভিডিওতে কভার করেছি যদি না দেখে থাকেন তাহলে কাইন্ডলি একটু দেখে আসেন আমি চলে যাচ্ছি পরের পেজে তাহলে দেখুন যে আমরা বারোর উপর পর্যন্ত এর আগের ভিডিওতে কভার করেছিলাম সুতরাং বারোর উপর পর্যন্ত আমি আর নতুন করে করছি না তেরো নম্বর অঙ্কে বলছে হচ্ছে থ্রি রুট ওভার থ্রি এর হোল কিউব সমীক্ষণ কত এটা কিভাবে আমরা করতে পারি তিন দিয়ে তিন তিনা নয় তিন নং সাতাইশ যেহেতু এবার এটা তিনবার গুণ তাই না তিন নং সাতাইশ আর হচ্ছে কি রুট থ্রি এটাকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি এখন এই দুইটা মিলে দুইটা রুট থ্রি মিলে হবে হচ্ছে একটা রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে রুট থ্রি স্কোয়ার মানে একটা থ্রি থাকবে রুটটা কেটে যাবে রুট স্কোয়ারে আর তাহলে থাকবে কত রুট থ্রি থ্রি মানে থ্রি রুট থ্রি রাইট এখানে ছিল কত তিন তিন নয় তিন নং সাতাইশ তাহলে সাতাইশের সাথে যদি আমরা থ্রি রুট থ্রি গুণ করি তাহলে কত হবে সাতাইশ গুণ তিন তিন সাতাইশ হচ্ছে একাশি একাশি রুট থ্রি এটা হচ্ছে অ্যানসার বি নম্বর তাহলে চোদ্দ নম্বর অঙ্ক দেখুন এক বাই পাঁচ রুট ওভার নয় গুণ হচ্ছে পাঁচ রুট ওভার নয় এটা কীভাবে আমরা করতে পারি সমাধান দেখুন এক বাই পাঁচ রুট ওভার নয় তাই তো রুট ওভার নয়টাকে যেহেতু গুনাকারে আছে লিখে দেয় গুনাকারে তারপরে আছে হচ্ছে পাঁচ এবং তারপরে আবার আছে যেহেতু এখানে দেখুন সরাসরি যেহেতু সবগুলো গুনাকারে আছে এটাকে সরাসরি এভাবে কেটে দিতে পারি আর রুট নাইন ইন্টু রুট নাইন থাকবে হচ্ছে শুধুমাত্র নয় তাহলে পনেরো নম্বর অঙ্কটা একটু দেখি পনেরো নম্বর অঙ্কে বলছে হুইস অব দি ফলোয়ং ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার কিউবিক রুট ওভার দশমিক জিরো 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 সিক্সটি ফোর আচ্ছা এত বড় একটা অঙ্ক দেখেই ভয় পাই না এটা অনেক সহজ একটা অঙ্ক আমি একটু বুঝিয়ে বলতেছি এবং করিয়ে দিচ্ছি আশা করি এরপরে আর সমস্যা হবে না দেখুন এটাকে দশমিক না লিখে দশমিক ভগ্নাংশ না লিখে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হয় হবে হচ্ছে এই দশমিকের পরিবর্তে উপরে থাকবে হচ্ছে চৌষট্টি আর নিচে দশমিকের পরিবর্তে একটা এক আসবে তারপরে হচ্ছে ছয়টা ডিজিটের জন্য ছয়টা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় আমি একটা আলাদা আলাদা করে লিখলাম সহজে বোঝার জন্য সহজে বোঝানোর জন্য তাহলে এবার এবার একটা জিনিস দেখেন যে আমরা এই যে নিচের যে অংশটা এই অংশটাকে এভাবে লিখতে পারি একশো গুণ একশো গুণ একশো তাহলেও কিন্তু আমাদের একই রেজাল্ট আসতো তার মানে কি আমরা এখানে দেখুন মোট তিনটা একশোকে গুণ করা যাচ্ছে তিনটা একশোকে গুণ আকারে লেখা যাচ্ছে সুতরাং আমরা নিচে লিখতে পারি হচ্ছে একশো এর কিউব আর চৌষট্টিকে লেখা যায় চার চারা ষোলো চারশো ন চৌষট্টি মানে ফোরের কিউব তাহলে এখন দেখা যাচ্ছে যে নিচে থাকতেছে হচ্ছে নিচে থাকতেছে হান্ড্রেডের এর কিউব উপরে থাকতেছে ফোরের কিউব আর এটার উপরে আছে হোল কিউবিক রুট তাহলে এই কিউব এবং কিউবিক রুটে কিন্তু কেটে যাবে থাকবে কি শুধুমাত্র রুট ওভার উপরে থাকবে ফোর নিচে থাকবে হচ্ছে হান্ড্রেড এখন তো খুব সহজ তাই না এই ফর্মটা তো এখন খুব পরিচিত একটা ফর্ম তাহলে এই রুট যদি আমরা কে রুট করি তাহলে থাকবে উপরে টু আর নিচে রুটকে হান্ড্রেডকে রুট করলে থাকবে হচ্ছে টেন তাহলে এটাকে আমরা যদি এখন দশমিককে প্রকাশ করি যেহেতু একটা ডিজিট একের পরে একটা জিরো সুতরাং আমাদের এক ডিজিট আগেই দশমিক বসবে সুতরাং টু এর আগেই দশমিক বসাবো অ্যান্সার হবে দশমিক টু জিরো দশমিক টু অ্যান্সার হচ্ছে ই নাম্বার আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কাইন্ডলি আরেকবার ব্যাক করে আমাদের ভিডিওটা একটু দেখে নিন যেখানে সমস্যা থাকবে আমরা এর পরের ভিডিওতে এই পূর্ণবর্গ সংখ্যা তৈরি করা এটা নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল আমাদের এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন